What's up people? Shobara, tumra shobai kemon acho? Asha kori onek bhalo acho. Ajke amra notun ekti jayga jabo. সে ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা আরেকটি বাজারে। এই বাজারটার নাম সঠিক জানা নেই, তবে এটা রংপুর জেলার আওতায়। তো এখানে দেখতে দেখতে অটো স্ট্যান্ডে দেখলাম সুন্দর গরম তাজা কিছু খাবার তৈরি করতেছে। এটা হচ্ছে অনেকে গুলগুলিয়া বলে, অনেকে লাড়ু বলে, তবে এটা অবশ্য আমি খেয়ে দেখছি গরম গরম, অনেক সুস্বাদু। ধুধু বালু চরটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিস্তার চর, অনেক বড় এই এরিয়া জুড়ে এই চরটি। তো মূলত এখানেই তিস্তা সোলার প্রজেক্টটা করছে অনেক চর থাকার কারণে। আর যেটা আলিবাবা থিম পার্ক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিস্তা সোলার প্রজেক্টের পাশে অবস্থিত, অর্থাৎ প্রজেক্টে যাওয়ার আগে আমরা আলিবাবা থিম পার্ক দেখতে পাবো, তারপরে হচ্ছে তিস্তা সোলার প্রজেক্ট। আমরা ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম অনেক সুন্দর একটি নিদর্শন এবং দর্শনীয় স্থান। তো এখানে হাজার হাজার দর্শক আসে এটি দেখার জন্য, এটা অনেক এরিয়া জুড়ে গঠিত। তিস্তা সোলার প্রজেক্টের কর্মী একজন এই ছোট ভাই, তার সাথে কিছু আমরা কথা বলি, দেখি কি বলতেছে। কতদিন উদ্বোধন হয়েছে? ১৬ ডিসেম্বর ২২শে ডিসেম্বরে ১৬ ডিসেম্বর। আচ্ছা, এখান থেকে দৈনিক কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়? ২০০। এখানে প্ল্যান কতগুলো আছে? বাংলাদেশের সর্বোচ্চ সোলার প্রজেক্ট, যেটা হচ্ছে তিস্তা নদীর চরে অবস্থিত। এটি একটি প্রায় ১১০০ একরের মতো জায়গা জুড়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল কর্মযজ্ঞ। বহিরাগত মানুষ প্রবেশ নিষেধ। আচ্ছা, এই রোডটা যে গেছে কোন সাইডে? অফিস মানে কতটা এরিয়া প্লেস? অনেক বড়, ৬০০ একর, বেশি হবে, বেশি ১১০০, ১৭০০ একর। আচ্ছা, এখান দিয়ে কি সুন্দরগঞ্জ যাওয়া যায়? সুন্দরগঞ্জ আগে যাওয়া যেত, এখন বন্ধ, রাস্তা বন্ধ করে দিছে। ও, সম্পূর্ণটা চরের উপর না? আপনি এখানে কতদিন ধরে কাজ করতেছেন? ৬ মাস। আপনার বাসা? দিনাজপুর। কোথায়? বিরলে। আচ্ছা আচ্ছা। নতুন করে প্লেট স্থাপন করার জন্য আবার কর্মযজ্ঞ চলতেছে, এগুলো তো সেটিং হবে। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম। তো নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। এই ছিল আজকে আমাদের তিস্তা সোলার প্রজেক্টের একটি রিভিউ। আমরা দেখে অনেক আনন্দিত হয়েছি, এমন সুন্দর সুন্দর প্রজেক্ট আরও আমাদের বাংলাদেশে আসুক এবং উন্নয়ন করুক দেশের। ধন্যবাদ।